রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পরিমণির জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। বরাবরের মতো এবারের জন্মদিনের অনুষ্ঠানের ভেন্যুও আকর্ষণীয় সাজে সাজানো হয়। অনুষ্ঠানে পরির আত্মীয়, সবিজের সহকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা 7টায় পরির জন্মদিনের অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার ফলে তা সম্ভব হয়নি। পরির এবারের জন্মদিনে অনুষ্ঠানে অ্যাডভেঞ্চার সুন্দরবন সিনেমার গান প্রকাশ করা হয়। তাছাড়া চারজন মিলে জন্মদিনের কেক কাটে পরি। যারা কেক কাটায় অংশ নিয়েছেন তারা হচ্ছেন পরির নানা, পরিমণি নিজে, ছেলে রাজ্য ও তার স্বামী শরীফুল রাজ। কেক কাটার পর পরি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, মা পরির প্রথম জন্মদিন, পরিপূর্ণ জন্মদিন। পরিমণির কাহিনীতে একটি অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয় যেখানে পরি তার স্বামী রাজকে তার পাশে থাকার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানান। পরি এর আগে তার জন্মদিনের কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছিলেন। এবারে ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য সাদা রং নির্ধারণ করা হয়েছিল আর ছেলেদের জন্য অ্যাকোয়া রং। কার্ডে একটি শান্তির পায়রা উঠছে, সঙ্গে শ্বেত শুভ্র পালক। এর আগে গত বছর বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরিমণির জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ছিল ফ্লাই উইথ পরিমণি, অর্থাৎ পরিমণির সঙ্গে ওড়ো। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে হাজির হয়েছিলেন পরি।